ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाह लोकातीतो व्यहन जहो लोक कल्याण मार्गम त्रैलोके प्रतिमा महिमा जानकी प्राणवंभो भक्त्या ज्ञानं वृतवर वपु सीतया योगी रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृति सहजां अंधतामीश्रमीश्रम गीतं शांतं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोयं जात प्रथित पुरुषो रामकृष्णस्त्वितानिं सोयं जात प्रथित पुरुषो रामकृष्णस्त्वितानिं जय जय रामकृष्ण वंशकल्पो गुरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्य दायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण सवार चरणोरेणु मागे अथम श्री भगवानेर कृपाय आबार आमरा समबेत हयेछि श्री श्री रामकृष्ण पुथी पाठ एवं आलोचनार उद्देश्य आगेर दिन आमरा खानिकटा तत्त्वगत विषय निये आलोचना करेछिलाम जे श्री रामकृष्णेर जे तात्विक रूप सेटी निये आमरा बोलेछिलाम সেখানে একেবারে শেষকালে অতিকার একটি ছোট্ট প্রার্থনা জানিয়েছিলেন সেইটা দিয়ে আজকে শুরু করি তিনি লিখছেন বলেন না থাকে কমি সাকার হইলে বলেন না থাকে কমি সাকার হইলে সর্বদা স্মরণ রাখো নাহি যাবে ভুলে নিরাকার সাকার সকল একেশ্বর এ ভিন্ন যা অন্য নাহি যার যাহার খবর তাও সেই ঈশ্বর দোষর যার নাই এই কথা বারে বারে বলিলা গোসাই নিরাকারে রসগন্ধ কিছু নাহি জানি সাকারেতে শ্রীপ্রভুর মধুর কাহিনী সাকারে বিবিধ রস মিষ্ট আস্বাদন ভক্তিসহ দাও প্রভু সেবিতে চরণ প্রতিকার বলতে চেয়েছেন যে নিরাকার যখন সাকার রূপ ধারণ করেন এমন ভেবে নেওয়া আমাদের উচিত নয় যে সাকার রূপ ধারণ করলে তার শক্তি কিছুটা কমে গেল সেই একই শক্তির বিকাশ হচ্ছে যে নিরাকারেই থাকুন তিনি সাকারেই থাকুন তিনি কিন্তু সাকারের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে সেটা হলো এই সাকারে তার লীলার আমরা আস্বাদন করতে পারি তিনি হাসছেন খেলছেন তিনি নানা লোকের সঙ্গে নানা লীলা করছেন সেইগুলিকে আমরা ভেবে আনন্দ পাই পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়ার একটা স্টাইল শিখিয়ে গেছিলেন তিনি বলতেন এইভাবে দেখবেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গের প্রথম খণ্ডে এটা বলেও দিয়েছেন উনি এক জায়গায় বলতেন এভাবে যে মাস্টারমশাই তো অন্যান্য পড়াশোনার সঙ্গে খানিকটা আইনও পড়াশোনা করেছিলেন তাই আইনের যেরকম ধারা আজ কি বার কি তিথি কি নক্ষত্র দিন না রাত্রি গঙ্গা কোন দিকে বইছে ঠাকুর কোন দিকে বসে আছেন খাটের সামনে বড় খাটে না ছোট খাটে এবং প্রত্যেক অধ্যায়ের শুরুতে এগুলো বলা আছে কে কে কোথায় বসে আছে তিনি বলতেন প্রথমে এইটা খানিকক্ষণ পড়ে নেবে পড়ে নেবার পরে কল্পনা করবে যে তুমিও সেই ঘরের কোনো একটা কোণে বসে আছো তারপর কথামৃত পড়া শুরু করবে কেন এই ভাবটা এই ভাবটা হচ্ছে এই যে ভগবানের সে লীলা নাটকে আমিও একটা চরিত্র এই ভেবে নাও তাতে অনেক বেশি মধুর হয় ধরুন এখানকার আজকের এই যে আমরা যে আলোচনাগুলো করলাম আপনি শুনে গিয়ে বাড়িতে আরেকজনকে বললেন তিনি যেভাবে রস নিতে পারবেন যিনি আজকে এখানে এসে বসে লাইভ শুনছেন তার অনুভবটা অনেক ভালো হয়
তাই বলছেন যে সাকারে তার রূপটা আরও সুন্দর, কারণ একটা খেলা, তার যে লীলা খেলা সেই নিরাকারে রসগন্ধ কিছু নাকি জানি, সাকারেতে শ্রীপ্রভুর মধুর কাহিনী। সাকার যখনই হচ্ছেন, আকার যখন তিনি প্রাপ্ত হচ্ছেন, তখন তার চলাফেরা, ভগবানের হাঁটা চলাতেই তো কত বিউটি আছে, সেই বসে থাকাতে যদি এত বিউটি থাকে, তাহলে সে লোকটা যখন হাঁটতে চলতে কথা বলতো তার কত বিউটি আছে সেটাই আমরা একবার ভাবি। তো সেইগুলোকে স্মরণ করে বলছেন, সাকারেতে বিবিত রস মিষ্ট আস্বাদন, ভক্তিসহ দাও প্রভু সেবিতে চরণ। যে তোমার সেই সাকার রূপের নিয়ে তার তোমার সাকার রূপের যে লীলা, সেই লীলা যেন আমি ব্যাখ্যান করতে পারি, সেই লীলা যেন আমি স্মরণ করতে পারি, আমি সেই লীলা যেন পরিবেশন করে অন্যদের আনন্দ দিতে পারি আর নিজেও সমৃদ্ধ হতে পারি। এ আমরা যা কিছু করি না কেন, এই পড়াশোনা, জপ, ধ্যান, ভগবানের ইষ্টচিন্তা, ইষ্টচিন্তন, ইষ্টের সম্পর্কে আলোচনা, সব কিছুর মূলে একটাই জিনিস এগিয়ে আছে, সে হচ্ছে নিজের আত্মিক উন্নয়ন। যা কিছু করছি না কেন, নিজেকে ভালো করার চেষ্টা করছি, যা ছিলাম তার চেয়ে আরেকটু ভালো হব, এই চেষ্টা আমরা আজকে। তাই আগের দিন বড্ড শুষ্কম কাষ্ঠম করেছি, আজকে একটুখানি লীলা করি। তার ভক্ত ভগবানে খেলা বড়ই সুন্দর, বৃন্দাবনে কিবা হয় শুনো অতঃপর, প্রভুর না হয় মন গঙ্গা মায়ে ছেড়ে, আসে মথুরের সঙ্গে দক্ষিণ শহরে, হেথায় মথুর করে নানান কৌশল, কিন্তু তাহে বিন্দু মাত্র নাহি ফলে ফল, প্রভুর স্বভাব শ্রী মথুর ভালো জানে, সর্বদা যুগতি করি হৃদয়ের শনে, মাতৃভক্তি শ্রী প্রভুর বুঝিয়া প্রবল, সঙ্গপনে কইল এই যুগতি কৌশল, হৃদয়ের বলিলেন কহিবারে তাই, কেন অনর্থক দুঃখ দিবে বৃদ্ধা মায়, কত কাঁদিবেন তিনি শুনিলে বারতা, কি কারণ ফিরিয়া না যাবে কলিকাতা, যথাবত হৃদয় করিল নিবেদন, শিহরিয়া প্রভু শুনি মায়ের রোদন, শশব্যস্ত বলিলেন চল তবে যাব, মার কাছে কলিকাতা হেতা নাহি রব, তেমনি উঠিল কথা, তেমনি উঠিল যেন কথা শ্রী গোসাই, করিব বলিলে তার আর রক্ষা নাই, গঙ্গা মাতা দেখিলেন প্রভু জান চলি, কাঁদিতে লাগিলা বলি দুলালি দুলালি, কোথা যাইবে তুমি দুলালি আমার, এহেন আশ্রম ধুম করিয়া আভার, কোথা যাইবে তুমি দুলালি আমার, এহেন আশ্রম মম করিয়া আভার, রতন সর্বস্ব তুমি নয়নের তারা, পে কেন পুন পুন হব তোমাহারা। ঠাকুর যখন এই গঙ্গা মায়ের সঙ্গে পরিচয় হলেন, গঙ্গা মাইও খুব আনন্দিতা, কারণ তার যে আরাধ্যা সেই শ্রীরাধিকা যেন এই পুরুষ মূর্তি ধারণ করে তার কাছে এসেছেন, তাই তাকে তিনি সবসময় দুলালি দুলালি এই বলে তিনি তাকে ডাকতেন। আর শ্রীরামকৃষ্ণ এই উৎকৃষ্ট এই উন্নত সন্ন্যাসিনীর কাছে এসে এত আনন্দ পেয়েছিলেন, তিনি আর অন্য কোনো কিছু তার আর মনে ছিল না, তার মনে হতে থাকলো তিনি এখানেই থেকে যাবেন, গঙ্গা মাইও তাই বললেন এবং তারও নিজের মনের ইচ্ছা তিনি থেকে যাবেন। এদিকে মথুরানাথ তিনি তো চোখে অন্ধকার দেখছেন যে তাঁর পক্ষে তো আর এই বৃন্দাবনে এই গঙ্গা মায়ের আশ্রমে থেকে যাওয়া সম্ভব নয়, তাকে দক্ষিণেশ্বরে ফিরে যেতেই হবে, এবং দক্ষিণেশ্বরে ঠাকুরবিহীনভাবে ফিরে যাবেন এই অবস্থাটা কল্পনা করতেই যেন তিনি আতঙ্কিত হয়ে পড়লেন যে সে কেমন করে হবে, যে প্রভুকে ছেড়ে আমি কেমন করে থাকব, এদিকে প্রভুও এখান ছেড়ে যাওয়ার এতটুকু নামও করেন না, অতএব এক উভয় সংকটে পড়লেন। বুদ্ধিমান লোক তো, খুব বিষয়ী লোক, জানেন কীরকম কূট বুদ্ধি কেমন করে প্রয়োগ করতে হয়, হৃদয়রামকে তিনি কূটবুদ্ধির তার সেই কূট কৌশলের অঙ্গ করে নিলেন। ঠাকুরের মাতৃভক্তি সম্পর্কে যে ঠাকুরের মায়ের প্রতি যে ভালোবাসা, মায়ের প্রতি যে ভক্তি, এ সম্পর্কে তিনি সুবিদিত ছিলেন আমাদের মথুরানা। তিনি বলেন এই এক অস্ত্র আছে যেটা দিয়ে আমি আঘাত করতে পারি শ্রীরামকৃষ্ণের এই যে আকর্ষণ, এখানে থেকে যাওয়ার যে ইচ্ছা শক্তি, সেটিকে আঘাত করতে পারি, সেটিকে খানিকটা দুর্বল করে দিতে পারি।
এবং অস্ত্র হিসেবে তিনি সেই তীর হিসেবে তিনি হৃদয়কে বাঁচলেন, হৃদয়কে বোঝালেন যে হৃদয় মা ওকে গিয়ে এরকমভাবে নিবেদন করো যে এই 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 বলবে যে কেন অনর্থক মাকে তুমি মাকে তুমি কথা দিয়ে এলে যে তীর্থে যাবে, তীর্থে গিয়ে তাড়াতাড়ি ফিরে আসবে, তুমি তাড়াতাড়ি ফিরে আসবে এই শর্তে তো মা তোমায় তীর্থে যাওয়ার অনুমতি দিলেন, অতএব সেটা না করে কেন অনর্থক দুঃখ দেবে, ভাবো দেখি কত কাঁদিবেন তিনি শুনিলে বারতা, কত তিনি কান্নাকাটি করবেন যে তুমি ফিরে আসছো না, তার প্রাণের ধন ফিরবে না, কী কারণে ফিরিয়া না যাবে কলিকাতা, এছাড়া আর কি কোনো কারণ আছে ফিরে কলকাতা ফিরে না যাওয়ার, তুমি কেন ফিরবে না। হৃদয় একবারে ঠিক যেমন যেমনটি শিখিয়েছিলেন ঠিক তেমন তেমনটি গিয়ে প্রেজেন্ট করলেন। দূর তো তার নিজস্ব কোনো রকম ইচ্ছাশক্তির কোনো ইয়ে নেই, থাকার কথা না, তিনি গিয়ে ঠিক যেমন যেমন মথুরানাথ শিখিয়েছিলেন খুব ভালো সেইভাবেই প্রেজেন্ট করলেন। আর এরা নাটকের বাড়ি তো খুব দারুণ অভিনয় করতে পারেন প্রত্যেকে, কি রামকৃষ্ণ কি আমরা লক্ষ্মী দিদির গল্প শুনেছি, এরা যেমন ঠিক সেই রকম যেমন শিখিয়ে দিয়েছে যেমন রিহার্সাল হয়েছে ঠিক সেরকম করে গিয়ে প্রেজেন্ট করে দিলেন। ঠাকুর শুনেই ঠাকুরের যেই মনে হতে থাকলো শিহরিলা প্রভু শুনি মায়ের রোদন, যথাবত হৃদয়ে করিল নিবেদন শিহরিয়া প্রভু শুনি মায়ের রোদন, শশব ব্যস্ত বলিলেন চল তবে যাব মার কাছে কলিকাতা এ থেতা নাহি রব। ছোট্ট শিশুর মতো যে এতক্ষণ বলছিল যে না এখানেই থাকবো এখানেই থাকবো, যেই তার মনে হলো যে মা বাই উঠেছে তখন আর সে কোনো বাইয়ে এসে থাকবে না, তখন তার মুখে একটি কথা মার কাছে যাব মার কাছে যাব মার কাছে যাব। এই যে গঙ্গা মাইয়ের প্রতি এদিকটা সে প্রশ্ন করেন, বুঝতে কষ্ট হচ্ছে, গঙ্গা মাইয়ের প্রতি যার এত দিব্য আকর্ষণ ছিল যে মুহূর্তে তার নিজের গর্ভধারিণীর কথা মনে পড়লো সঙ্গে সঙ্গে তিনি বললেন আর এখানে থাকবো না আমি কলকাতায় মায়ের কাছে ফিরে যাব, মা যাবো মা যাবো করে যেরকম ছোট শিশু পাগল হয় ঠিক সেই রকমভাবে তিনি কাতর হয়ে পড়লেন। করিব বলিলে তাঁর তেমনি উঠিল যেন কথা শ্রী গোসাই, করিব বলিলে তাঁর আর রক্ষা নাই। তিনি তার মুখের তার মনের যেরকম ভাব যে মুহূর্তে তিনি মনে করেছেন যে এখন আর এখানে কোথাও থাকবো না মায়ের কাছে ফিরে যাব, বা সঙ্গে সঙ্গে আর তার দ্বিতীয় কোনো সত্তা কাজ করতে থাকলো না, তিনি বললেন আমি এবার ফিরে যাব। যে গঙ্গা মায়ের প্রতি এত যে আকর্ষণ এখানে যে থেকে যাবার যে ইচ্ছা সব কিছু যেন একবারে ঝড়ের এক ধাক্কায় যেন সব একবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। গঙ্গা মাতা দেখিলেন প্রভু চাঞ্চলি, কাঁদিতে লাগিলা বলি দুলালি দুলালি, কোথা যাইবে তুমি দুলালি আমার, এহেন আশ্রম মম করি আঁধার, রতন সর্বস্ব তুমি নয়নের তারা, পুনঃ কেন পে কেন পুনঃ বলো হব তোমাহারা। এদিকে গঙ্গা মায়েরও খুব কষ্ট হচ্ছে কারণ তিনি তার ইষ্টমূর্তি যাকে নিয়ে তিনি যাকে নিয়ে তার চল্লিশ বছরের সাধনা সেই সাধন বিগ্রহ যেন মূর্তিমান রূপ পরিগ্রহ করে তার কাছে এসেছেন, তার সঙ্গ করছেন তাকে থাকছেন, একেও তো তিনি প্রাণের চেয়ে অধিক ভালোবাসেন, তাকে ছেড়ে তিনি কীরকম করে থাকবেন। তার মনে হতে থাকলো যে শ্রীরামকৃষ্ণ যদি তার প্রাণের দুলালি যদি এইবারে এই আশ্রম ছেড়ে চলে যান তাহলে তার আশ্রম যেন আঁধার, সর্বত্র যেন অন্ধকার নেমে আসবে, কেমন করে তিনি সইবেন সেটিকে তিনি বারবার বলতে থাকলেন যে আমি কেমন করে সইব। এইটুকু থেমে আমরা একটুখানি লীলা প্রসঙ্গে সাহায্য নেব, এই সময়ের ঘটনা লীলা প্রসঙ্গকার ঠিক যেভাবে বর্ণনা করেছেন সেটা আমরা একটুখানি বলবো। বলছেন ঠাকুর এ সম্বন্ধে আমাদের বলিয়াছিলেন ব্রজে গিয়ে সব ভুল হয়ে গেছিল, মনে হয়েছিল আর ফিরব না, কিন্তু কিছুদিন বাদে মার কথা মনে পড়ল, মনে হলো তাঁর কত কষ্ট হবে কে তাঁকে বুড়ো বয়সে দেখবে সেবা করে, এ কথা মনে ওঠায় আর সেখানে থাকতে পারলুম না। একজন সন্ন্যাসী যিনি সর্বত্যাগী তার মনে হলো যে আমার মাকে কে দেখবে আমার মাকে বুড়ো বয়সে কে সেবা করবে, এই সমস্ত তার মনে হলো এবং তাতে তিনি ব্রজধাম ছেড়ে চলে এলেন। কিরকম কিন্তু আমাদের মনে মনে প্রশ্ন জাগে না যে কীরকম ব্যাপার স্যাপার, এর উত্তর ঠাকুরই দিচ্ছেন এবং লীলা প্রসঙ্গকার সেটি আমাদের কাছে উপহার দিচ্ছেন। ঠাকুরের বর্ষীয় শ্রী মাতা ঠাকুরানি জীবনের শেষ কয়েক বৎসর দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকটই বাস করিতেন এবং তাঁহার সকল প্রকার সেবা শুশ্রূষা ঠাকুর নিজ হস্তে নিত্য সম্পাদন করিয়া আপনাকে কৃতার্থ জ্ঞান করিতেন, এ কথা আমরা ঠাকুরের শ্রীমুখে বহুবার শ্রবণ করিয়াছি। আবার সেই আরাধ্যা মাতার যখন দেহান্ত হইল
তখন ঠাকুরকে শোকসন্তপ্ত হইয়া এতই কাতর ও অজস্র অশ্রুবর্ষণ করিতে দেখা গিয়াছিল যে সংসারে বিরল কাহাকেও কাহাকেও ঐরূপ করিতে দেখা যায়। মাতৃবিয়োগে এইরূপ কাতর হইল, কিন্তু তিনি যে সন্ন্যাসী এ কথা ঠাকুর এক্ষণের জন্য বিস্মৃত হন নাই। সন্ন্যাসী হওয়ায় মাতার ঔর্ধ্বদেহী ও শ্রাদ্ধাদি করিবার নিজের অধিকার নাই বলিয়া ভ্রাতুষ্পুত্র রামলালের দ্বারা উহা সম্পাদন করাইয়াছিলেন এবং স্বয়ং বিজনে বসিয়া মাতার নিমিত্ত রোদন করিয়াই মাতৃ ঋণের যথাসম্ভব পরিশোধ করিয়াছিলেন। এ সম্বন্ধে ঠাকুর আমাদের কতদিন বলিয়াছিলেন, ওরে সংসারে বাপ মা পরম গুরু, যতদিন বেঁচে থাকেন যথাশক্তি উহাদের সেবা করতে হয় আর মরে গেলে যথাসাধ্য শ্রাদ্ধ করতে হয়। যে দরিদ্র কিছু নেই, শ্রাদ্ধ করবার ক্ষমতা নেই, তাকেও বনে গিয়ে তাঁদের স্মরণ করে কাঁদতে হয়, তবে তাঁদের ঋণ শোধ হয়। কেবলমাত্র ঈশ্বরের জন্য বাপ মার আজ্ঞা লঙ্ঘন করা চলে, তাতে দোষ হয় না। যেমন প্রহ্লাদ বাপ বললেও কৃষ্ণ নাম নিতে ছাড়েননি, এমনকি ধ্রুব মা বারণ করলেও তপস্যা করতে বনে গিয়েছিলেন, তাতে তাদের দোষ হয়নি। শ্রীরামকৃষ্ণ আমাদের সকলের কাছে সমানভাবে আদর্শের বার্তা বয়ে এনেছেন। গৃহীকে শিখিয়েছেন কেমন করে গৃহস্থ জীবন যাপন করতে হয়, সন্ন্যাসীকে শিখিয়েছেন কেমন করে আদর্শ সন্ন্যাসী জীবন যাপন করতে হয়। এ যেন দুটো জীবনের মধ্যে একটা যেন সেতু রচনা করেছেন, তাই তাঁর জীবনে এই দুটো জিনিসই আমরা দেখতে পাচ্ছি। মায়ের প্রতি তীব্র আকর্ষণ, সেই সামনে তার সামনে তুচ্ছ হয়ে যাচ্ছে ব্রজবাসের থাকার যে আনন্দ, আবার যেখানে তার চেয়েও বড় একটি আকর্ষণ ভগবানের দিকে মানুষ এগোয়, তখন যে এই আকর্ষণগুলো তুচ্ছ হয়ে যায় এবং সেটাও যে সত্য, সেটাও আমরা পাচ্ছি এই লীলা প্রসঙ্গ থেকে। আমরা এগিয়ে যাব। এবার এই রিয়াকশন, আমাদের গঙ্গা মায়ের কি রিয়াকশন, একটুখানি আমরা শুনেছি যে তার মনে হতে, যখনই তিনি শুনলেন তখন ইনস্ট্যান্ট তিনি রিয়্যাক্ট করলেন যে তোমাকে ছেড়ে আমি কি করে থাকব, তোমাকে ছাড়া তো আমার এই ইয়েতে থাকা সম্ভব নয়, এই আশ্রমে থাকা সম্ভব নয়। আলো থাকলেও যেন মনে হবে তোমার বিহনে এই আশ্রম পুরো অন্ধকার হয়ে গেছে। তিনি কি বলতেন, কি হলো সেটা বলছি। কাঁদিতে কাঁদিতে মাই ধরিলেন হাতে, প্রভু না পারেন আর এক পদ যেতে, যাত্রা কাল কত হবে অনুমানে, অন্য হাতে ধরিয়া ভাগিনা হৃদু টানে, বিষম বিভ্রাট প্রভু হারা বুদ্ধি বল, বালক স্বভাব যেন রোদন সম্বল, পরাণ দুলালি কাঁদে দেখি গঙ্গা মাতা, অন্তরে লাগিল তার নিদারুণ ব্যথা, অমনি ছাড়িয়া দিল ধরা হাত তাঁর, হৃদয়ে লইয়া তারে হইল আগুষার, তাড়াতাড়ি শ্রীমথুর লয়ে ভগবান পুনরায় কাশীধামে করিল পয়ান। তিনি কাঁদতে থাকছেন যে কোথায় যাবে তুমি, খপ করে হাতটি ধরে নিয়েছেন যে না, তোমাকে আমি যেতে দেব না। যাবার সময় উপস্থিত হয়েছে, কিন্তু গঙ্গামাই তার হাতটি ধরে কাঁদছেন। আর ইনিও তো খুব বিষয় লোক আমাদের হৃদয়রাম, তিনি বুঝছেন যে এ যদি হাত ধরে থাকে তাহলে এই যে কোনো রকমে মায়ের কথা বলে এই যে ব্যাপারটাকে ঢিলে করে ফেলেছি এটা আর করতে পারবো না। তিনি আরেকটা হাত ধরে টানতে থাকছেন। ঠাকুরের অবস্থাটা বুঝুন, দুপাশে দুজন দু হাত ধরে টানামানি করছেন। গঙ্গামাই দেখলেন ঠাকুরের দু চোখ দিয়ে অঝরে জল পড়ছে, তার প্রাণের দুলালি কাঁদছে, তার প্রাণের দুলালি কষ্ট পাচ্ছে, তার আর ধরে রাখা উচিত নয় বলে তিনি হাতটা ছেড়ে দিলেন। যে মুহূর্তে তিনি অনুভব করলেন, কি সুন্দর লিখেছেন এখানে, প্রাণের দুলালি কাঁদে দেখি গঙ্গা মাতা, অন্তরে ছাড়িল লাগিল তার নিদারুণ ব্যথা, অমনি ছাড়িয়া দিল ধরা হাত তাঁর, হৃদয়ে লইয়া তারে হইল আগুষার। যে মুহূর্তে তার মনে হলো যে তারই আচরণ যেন তার প্রাণের দুলালিকে কষ্ট দিচ্ছে, তার মনে হতে থাকলো আমি এইভাবে জোর করে আমার প্রাণের দুলালি শরীরটাকে আটকে রাখতে পারবো, কিন্তু তার মনটাকে আমি এখানে আটকে রাখতে পারবো না, অতএব তাকে ছেড়ে দেওয়াই ভালো। তাঁর এই যে স্মৃতি, এ নিয়ে আমি বেঁচে থাকবো, কিন্তু একে ছেড়ে দেওয়া ভালো। আর যে মুহূর্তে গঙ্গামাই ছেড়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে হৃদয়রাম আরেকটি হাত ধরে হিড়ির করে টানতে টানতে বার করে নিয়ে গেলেন।
তাড়াতাড়ি শ্রীমথুরে লয়ে ভগবান পুনরায় কাশীধামে করিল পয়ান। মথুরানাথের কষ্টের অন্ত নাই, এই আমরা দেখেছি বৈদ্যনাথ ধামে নিয়ে এসছেন, সেখানে দেখছেন যে গরিব দুঃখীদের পাশে এলোক বসে গেল, বলছে দুঃশালা তোর কাশী আমি নাকি যাব, যদি তুমি এদের সেবা না করো তাহলে আমি কাশী যাব না। ভগবানে এহেন ব্ল্যাকমেল বোধ হয় এই শ্রীরামকৃষ্ণের জীবন ছাড়া আমরা কোথাও দেখতে পাবো না, বলছে তুমি যদি এদের সেবা না করো তাহলে আমি কিন্তু এক পাও এগোব না। আবার কাশীধাম সমস্ত দর্শন টর্শন করে এসে বৃন্দাবন এলেন, বৃন্দাবনে বেশ থাকছেন, আমি কোথাও যাব না, গঙ্গা মায়ের কাছে থাকবো। হৃদয়ের অত যুক্তি জাল সব নষ্ট হয়ে গেল, সেদ্ধ চালের ভাত কোথা থেকে দেবে, মাছ ছাড়া কী হবে, মুহুর্মুহু পায়খানা করলে কে পরিষ্কার করবে, সব ব্যবস্থা গঙ্গামাই যখন করলো, ঠাকুর যখন বসছেন গ্যাঁট হয়ে বসে থাকবেন, সেখানে মথুরানাথ খুব প্রমাদ গুনলেন। তিনি বললেন যে মাকে কে দেখবে, এই অস্ত্র দিয়ে তিনি কোনো রকমে তাকে নিয়ে আবার কাশীধামে পয়ান করলেন। এইখানে গঙ্গামাইয়ের এই যে চরিত্রটা আমাদের কাছে খুব পরিষ্কার, দেখুন এতদিন তিনি ধ্যান করেছেন দিনের পর দিন, আমরা গঙ্গামায়ের বর্ণনা করেছি, চটের কাপড় পরে থাকতেন, এতটাই কৃচ্ছ সাধন করতেন গঙ্গামাই, গলা থেকে পা অব্দি লম্বা চট পরে থাকতেন, আর কিন্তু তার সমস্ত মনটা সেই রাধিকার চিন্তায় মগ্ন থাকত। তারপরে যখন তিনি তার সেই দীর্ঘ এত বছরের সাধনার পর তিনি তার প্রাণের দুলালিকে কাছে পেলেন, প্রাণ ভরে তার লীলা আস্বাদন করলেন, তার সঙ্গে থাকা, ভগবান তার ইষ্টের সঙ্গে থাকা এই যে সুযোগ, সেটা একেবারে প্রতি মুহূর্ত তিনি সেটাকে যেন একবারে উজাড় করে বার করে নিলেন, আনন্দটা উপভোগ করলেন। এরপরে দুলালি ফিরে যাচ্ছেন, দেখুন তার কাছে কিন্তু স্থূল কিছু থাকলো না, এই স্মৃতিটুকুকে, তার এই লীলাটুকুকে তিনি রেখে গেলেন। অবতারের প্রত্যেকটা জায়গায় দেখুন না, শ্রীরামকৃষ্ণ যখন কামারপুকুর থেকে চলে যাচ্ছেন, কলকাতায় আসছেন, কামারপুকুরবাসীর কাছ থেকে যখন চলে আসছেন, আমরা যদি দেখি পুরনোটা যদি মনে করতে পারি দেখব, তিনি আস্তে আস্তে উদাসীন হয়ে যাচ্ছেন, যে ওই তার গ্রামের যে বালক যাদের নিয়ে তিনি মানিক রাজার আমবাগানে খেলাধুলা করতেন, যাদের নিয়ে তিনি নিত্য নাটক অভিনয় করছেন, যাদের সামনে তার এতগুলি লীলা ঘটল, তিন তিনটে ভাব সমাধি দেখলো সেখানকার মানুষ, তাদের থেকে যেন তিনি নিজেকে একটু একটু করে বিযুক্ত করে ফেলেছেন, তার ভেতরে যেন একটা তীব্র বৈরাগ্যের, তিনি বুঝতে পারছেন এবার তাকে চলে যেতে হবে, তাই তার স্মৃতিটুকুকে, তাদের স্মৃতিটুকুকে আঁকড়ে রেখে তিনি তা একটু 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 করে তার নতুন ক্ষেত্রে রওনা হলেন। তার যে প্রথম যে লীলার যে কেন্দ্রটা, তার যে প্রথম যে সার্কেলটুকু, বৃত্তটুকু, সেটার যেন পরিধি তিনি বাড়িয়ে দিলেন, কলকাতা এলেন। কলকাতায় এসে একটু একটু করে জমিয়ে বসেছেন, যখন ঝামাপুকুরে আছেন সেখান থেকে দক্ষিণেশ্বরে এলেন, কী বিচার, তিনি কোনোভাবে এই মা ইয়ে খাবেন না, শূদ্রের অন্ন খাবেন না, মা কালীর কাছে কত অভিমান প্রকাশ করছেন, সব কিছু করছেন, কিন্তু আস্তে আস্তে যখন তিনি পূজার দায়িত্ব নিলেন, দাদার কাছ থেকে বিধিবদ্ধভাবে কালী পূজা শক্তি পূজা শিখলেন, শক্তি মন্ত্রে দীক্ষিত হলেন, বিভোর হয়ে গেলেন সেই কালিকার সেবায়। আমরা আগের দিন শ্যামপুকুর বাটিতে পড়ছিলাম যে কীরকম মানুষজন আসছেন, তারা এসে মা কালীকে দেখে তাদের মনে হচ্ছে যেন তিনি জীবন্ত, বিগ্রহটি যেন জীবন্ত, মন্দিরের সব কিছু ইট কাঠ পাথরের তৈরি, কিন্তু মাঝখানের যে বিগ্রহটি দাঁড়িয়ে আছেন তিনি যেন জাগ্রতা, আর যাকে দেখলে অসম্ভব একটা আনন্দের প্রকাশ তাদের মধ্যে, যারা দ্রষ্টা তাদের ভেতরে যাচ্ছে। তার এই দীর্ঘ বারো বছরের সাধন দেখুন প্রত্যেকটা, তখন কিন্তু আর সেইভাবে কালীর প্রতি তার যে আকর্ষণ যেটা আমরা দেখেছি সেটা নেই, আবার এই বারো বছরের এই যে সাধন চলল, তারপরে আবার কামারপুকুরে ফিরে এলেন, জয়রামবাটিতে গেলেন, সেখান থেকে এই যে কাশীধামে যাচ্ছেন, দেখুন একটা একটা করে জায়গায় একটা একটা করে তার লীলা ছড়িয়ে দিয়ে দিয়ে চলে যাচ্ছেন, আর সেই মানুষগুলো যারা ক্ষণিকের জন্য তারা পেল শ্রীরামকৃষ্ণকে, তারা সেই লীলাটুকুকে স্মরণ করে তার বাকি জীবনগুলো তার কাটিয়ে দিলেন। গঙ্গামাইয়েরও ঠিক তেমনি, তিনি তার শ্রীরামকৃষ্ণের সঙ্গে যতদিন ভৈরবী ব্রাহ্মণীকে প্রয়োজন ছিল, ভৈরবী ছাড়া তারা দ্বিতীয় কোনো সত্তা ছিল না, একটা সময় ভৈরবী প্রয়োজন শেষ হলো, ভৈরবী ফিরে গেলেন, নিয়ে গেলেন তার সঙ্গে সেই আমাদের তোতা পুড়িয়েলেন, তাকে দীক্ষা দিতেন, তার ওইটুকু পূর্ণত্বের ওইটুকু যেন বাকি রয়েছেন, তিনি সব কিছু বুঝেছেন, ব্রহ্মের স্বরূপ বুঝেছেন, কিন্তু শক্তির যে এলাকা, শক্তির যে প্রয়োজনীয়তা, এটা তিনি বুঝতে পারলেন না, তার ভেতরে ওই রসদটুকু ঢুকিয়ে দিলেন, সেটি নিয়ে তিনি প্রস্থান করলেন। তার কাছে যে এসেছেন, যতটুকু প্রয়োজন হয়েছে তাকে, সেই সময় মনে হচ্ছে যেন
একে ছাড়া গদাই একে ছাড়া শ্রীরামকৃষ্ণের চলে না, কিন্তু যে মুহূর্তে প্রয়োজন ফুরিয়ে গেল সে মুহূর্তে তিনি তাদের ছেড়ে এগিয়ে গেছেন আর তাদের হৃদয়ের মধ্যে চির জাগ্রত রেখে গেছেন এই স্মৃতি। এমনিভাবেই অবতার কাজ করেন। নাহলে দেখুন না কত বছর, 1886 কি কম দিন? যদি সেইভাবে ধরি 1886 সালে তার স্থূল শরীরে অন্ত হয়েছে, এখনও পর্যন্ত আমরা প্রতি মুহূর্তে তাকে অনুভব করতে পারি। তিনি বিরাজ করছেন, তিনি লীলা করছেন এই বলরাম মন্দিরে এসে। আমরা স্মৃতি, আমরা কি অন্য কোনো কথা ভাবি যে বলরামবাবুর জমিদারি এই বাড়িতে চলতো? এরকম কিছু ভাবি না। আমরা ভাবি এই সেই বলঘর, এই সেই ঘর যেখানে তিনি গান গেয়েছেন। এই হলে যখন আমরা একাকী দাঁড়াই মনে হয় যেন এইখানে তিনি নাচছেন, এইখানে তিনি গান গাইছেন, এইখানে তিনি আনন্দের প্রকাশ করছেন, এইখানে গিরিশ ঘোষের সাথে দেখা হচ্ছে, এইখানে কত কী হচ্ছে। দক্ষিণেশ্বরে যে অংশে আপনি যান তখন কি ভাবেন এটা মন্দির? তখন মনে হয় রাধাকান্ত দেবের মন্দিরের সামনে দেখলে মনে হয় এইখানে ঠাকুর বসেছিলেন, এইখানে ঠাকুর লীলা করেছিলেন। 12টা শিব মন্দির আছে। নির্জরেশ্বরে গেলে তখন মনে হয় যে এইখানে তিনি সেই তার সেই দিব্য দর্শন হয়েছিল, সেইটাকে আমরা স্মরণ করি। এই বৃন্দাবন লীলা শেষ হলো, এবারে আবার তিনি কাশীধামে পয়ান করলেন। কথায় কথায় প্রভু শুনিলেন কানে, একজন শ্রী মহেশ সরকার নামে, বিনা বাদ্য বিশারদ আছেন তথায়, শ্রবণ বিমুক্ত এত সুমিষ্ট বাজায়, বালক স্বভাব প্রভু শুনিবারে মন, চলিলেন হৃদি সঙ্গে তাঁর নিকেতন, সমাদারে বাদ্যকার বসাইয়া তায়, বেঁধে তান তুলে প্রাণ রাগিনী বাজায়, যেমন পশিল কানে বিনা বাদ্য ধ্বনি, সেইখানে সমাধিস্থ হইলা গুণমণি। কিছুক্ষণ পরে বাজ্য সবু দিলে গায়, চমৎকার বিনাকার পুনশ্চ বাজায়, তবু প্রভু অম্বিকায় সম্বোধিয়া কর, হুঁশে রাখ বিনা বাদ্য করিব শ্রবণ, কেবা প্রভু কেবা অম্বিকা বুঝা মহাভার, একাত্ম লীলায় মাত্র বিভিন্ন আকার, বাহ্য ভূমি অবস্থান করিয়া ঠাকুর, শুনিলেন বিনা বাদ্য শ্রবণ মথুর। তারা কাশীতে যখন এলেন তখন তার ইচ্ছে হলো যে, এখানে বলছে কাশীতে তার বীণা শোনার ইচ্ছা ছিল, ঠিক প্রথমবার কাশীতে এসেই তার বীণা শোনার ইচ্ছা হয়েছিল, সেটা আমরা একটুখানি বলবো। শ্রীবৃন্দাবনে অবস্থানকালে ঠাকুরের বীণা শুনিতে ইচ্ছা হইয়াছিল, কিন্তু সে সময় তথায় কোনো বীণাকার উপস্থিত না থাকায় উহা সফল হয় নাই। কাশীতে ফিরিয়াই তাহার মনে পুনরায় ওই ইচ্ছা উদয় হয় এবং শ্রীযুক্ত মহেশচন্দ্র সরকার নামক একজন অভিজ্ঞ বীণাকারের ভবনে হৃদয়ের সহিত উপস্থিত হইয়া তিনি তাহাকে বীণা শুনাইবার জন্য অনুরোধ করেন। মহেশবাবু কাশীস্থ মদনপুরা নামক পল্লীতে অবস্থান করিতেন। ঠাকুরের অনুরোধে তিনি সেদিন পরম আহ্লাদে অনেকক্ষণ পর্যন্ত বীণা বাজাইয়াছিলেন। ঠাকুরের বীণার মধুর ঝংকার শুনিবা মাত্র ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছিলেন। পরে অর্ধবাহ্য দশায় উপস্থিত হইলে তাহাকে শ্রী শ্রী জগদম্বার নিকটে, মা আমায় হুঁশ দাও, আমি ভালো করে বীণা শুনিব, এই রূপে প্রার্থনা করিতে শোনা গিয়াছিল। এইরূপ প্রার্থনার পরে তিনি বাহ্যভূমিতে অবস্থান করিতে সমর্থ হইয়াছিলেন এবং সদানন্দে বীণা শ্রবণ পূর্ব মধ্যে মধ্যে উহার সুরের সহিত নিজের স্বর মিলাইয়া গীত গাহিয়াছিলেন। অপরাহ্ন 5টা হইতে রাত্রি 8টা পর্যন্ত এইরূপে আনন্দে অতিবাহিত হইলে মহেশবাবুর অনুরোধে তিনি ওই স্থানে কিঞ্চিত জলযোগ করিয়া মথুরের নিকট উপস্থিত হইয়াছিলেন। মহেশবাবু তদবধি ঠাকুরকে প্রত্যহ দর্শন করিতে আগমন করিতেন। ঠাকুর বলিতেন বীণা বাজাইতে বাজাইতে ইনি এককালে মত্ত হইয়া উঠিতেন। ঠাকুরের বীণা শোনবার খুব ইচ্ছা হয়েছিল প্রথমে বৃন্দাবনে। বৃন্দাবনে সেই সময় কোনো বীণাকার যখন তিনি পেলেন না, তখন কাশীতে যখন তারা এলেন সেই সময় পুনরায় ঠাকুর আবার তাঁর সেই ইচ্ছাটির কথা জানান। জানা গেল যে ওই কাশীতে একজন আছেন মহেশ সরকার, যার নাম, তার বীণা শুনবেন। ঠাকুর হৃদয়কে নিয়ে তার বাড়িতে উপস্থিত হলেন, সেখানে তিনি তার বীণা শুনলেন। বীণা শুনতে শুনতে ঠাকুর অর্ধবাহ্য দশায় চলে যাচ্ছিলেন। সেই সময় তিনি মাকে বারবার সম্বোধন করে বলছেন, মা
আমাকে অজ্ঞান করে দিসনি, আমি বিনা শুনব। এইভাবে বলছেন পাঁচটা থেকে আটটা, এক টানা তিন ঘন্টা তিনি বিনা বাজিয়েছিলেন এবং সেই বিনার বাদন তিনি উপভোগ করেছিলেন। এবং এরপর থেকে এটা এখানে নেই আমাদের লীলা প্রসঙ্গ পুঁথিতে, সেটা নেই, এখানে আছে যে এরপর থেকে প্রত্যেক দিন মহেশবাবু শ্রীরামকৃষ্ণ সন্দর্শনে আসতেন। এবার পুঁথিকার বর্ণনা করছেন শ্রীরামকৃষ্ণের আশা, আবার খানিকটা লীলা হলো, এবার খানিকটা তত্ত্ব উনি বলছেন। বিভীষিকা ময়ী ধরা ঘোর অন্ধকার, অবিদ্যায় দিশাহারা গতি দুনিয়ার, সতত ঘূর্ণায়মান দারুণ দুর্দশা, নিবারিতে শ্রীপ্রভুর ছদ্মবেশে আসা, জগৎকারণ প্রভু কপাল মোচন, দীনবন্ধু দীনত্রাতা দুর্গতি খণ্ডন, অহেতুক কৃপা সিন্ধু কল্যাণ নিধান, অনুক্ষণ এক চিন্তা জীবেরও কল্যাণ। এই যে আমরা খানিকটা ঠাকুরের এটা অতিমানবিক দেখলাম, আবার এই বিনা শোনার গান বাজনা শোনার ইচ্ছা খানিকটা মানবিক প্রকাশ করলাম, সন্দেহ তো হয় তিনি এলেন কেন। বারবার দেখবেন এই পুঁথির প্রত্যেকটা অধ্যায়ে খানিকটা করে লীলা ব্যাখ্যা করেছে, খানিকটা করে তত্ত্ব ব্যাখ্যা করে দিয়েছেন। এখানে তিনি বলছেন বিভীষিকা ময়ী ঘোর ধরা ঘোর অন্ধকার, অবিদ্যায় দিশাহারা গতি দুনিয়া, সতত ঘূর্ণায়মান দারুণ দুর্দশা, নিবারিতে শ্রীপ্রভুর ছদ্মবেশে আসা। বলছেন এই দুনিয়া, এই জগৎ যেন অবিদ্যার কারণে দিশেহারা হয়েছে। দিশেহারা শব্দটা এখানে খুব ইম্পর্টেন্ট। দেখবেন আমরা যে অংশটা আজকে শুরু করলাম যে স্তবটা দিয়ে, আচণ্ডালা প্রতিহত রয়ো ইয়স্য প্রেম প্রবাহ, এখানে এক জায়গায়, এটা আমি আগেও বলেছি আপনাদের কারুর কাছে, এটা পুনরাবৃত্তি মনে হবে, তিনি বলছেন সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম, ইয়ামি গুরুম শরণম ভব বৈদ্যম। সব অবতার এসেছেন এক একটি করে রাক্ষসকে নাশ করবেন বলে। এ যুগের যে অবতার এলেন, এ রাক্ষস এক অদ্ভুত রাক্ষস, এর নাম হচ্ছে সংশয় রাক্ষস। এ তার মনের ভেতরে, প্রত্যেক মানুষের মনের ভেতরে, আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলছিলাম যে আচরণ সামনে দেখছি, যে আচরণ নিজে আচরণ করে দেখাচ্ছি, যে আচার নিজে আচরণ করে দেখাচ্ছি, আমাদের নিজেদের ভেতরে সংশয় জাগছিল আমরা কি ঠিক পথে আছি, সঠিক দিকে কি আমাদের যাত্রা চলেছে, এই ভাবনাটা আমাদের মধ্যে জাগছিল। তিনি এলেন, আমরা যেন দিশেহারা হয়ে পড়েছিলাম অবিদ্যার প্রভাবে, সেই দিশেহারা মানুষকে সতত ঘূর্ণায়মান দারুণ দুর্দশা, নিবারিতে শ্রীপ্রভুর ছদ্মবেশে আসা। তাই তিনি ছদ্মবেশ ধারণ করে এলেন, রাজা যেন তার রাজত্ব দেখবার জন্য অন্য বেশ ধারণ করে আসে, যাতে এটা আসেন এই কারণে যাতে তার নিজের উদ্দেশ্য সিদ্ধিতে কোনো রকম বাধা প্রাপ্তি না হয়। বারবার পরীক্ষা দিয়েছেন, আমরা আগের দিন বলেছিলাম সেই পূজারী ব্রাহ্মণ যিনি মনে করেছিলেন মথুরানাথের হাত থেকে কিছু তিনি পাবেন, দেখছেন সবটুকুই এই বামুন কেড়ে নিচ্ছে। একদিন অর্ধবাচ্য দশায় তিনি জিজ্ঞাসা করলেন, বল না রে বামুন, বাবুকে হাত করলি কি করে? বামুনের তো তখন বলার মতো অবস্থা নেই। ইনি ভাবলেন এ বোধ হয় ভং, তাই তাকে পদাঘাত করেছিলেন। টিকে নিয়ে যাচ্ছেন, পোড়া টিকে নিয়ে যাওয়া হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। ঠাকুরের অর্ধবাচ্য দশায় ঠাকুর ওখানে পড়ে আছেন, সমাধিস্থ অবস্থায় পড়েছেন, তার পিঠেতে সেই টিকে পড়ল। পুড়তে পুড়তে যখন মাংস পোড়ার গন্ধ বেরোচ্ছে, তখন মানুষের, তখন লোকে জানতে পারলো এখানে তিনি আছেন। কখনো তিনি তার উপস্থিতি প্রকাশ করেননি। ত্রৈলোক্যনাথ এবং মথুরানাথের পরীক্ষার অন্ত ছিল না। কতবার যে পরীক্ষা, হীরাবাইয়ের গল্প তো আপনারা আমরা সবাই জানি, যে মানুষটা ব্রহ্মচারী কিনা, আদৌ এর মাথা গোলমাল না অন্য শারীরিক গোলমাল না, এটা আধ্যাত্মিক ব্যাপার স্যাপার। এ পরীক্ষা করার জন্য 18 জন বাইজিকে প্রস্তুত করে হীরাবাইয়ের কাছে নিয়ে এসেছিলেন। তার সেই দিব্য লীলা সেটা আমরা পড়েছি, আমরা সেটার মধ্যে যাচ্ছি না। এই সকলের এত কষ্ট, তার যে আসল যে রূপ, তার যে স্বর্গীয় রূপ, তার যে দিব্য রূপ, সেটাকে তিনি লুকিয়ে রেখে সাধারণ মানুষের মতো এসেছেন, ছদ্মবেশে এসেছেন। কেন? কারণ তিনি দিনের বন্ধু, দীনবন্ধু, দিনের ত্রাতা, দিনকে যিনি ত্রাণ করবেন, যিনি মানুষের দুর্গতিকে খণ্ডন করবেন। তাই তিনি অহেতুক তার কৃপা সিন্ধুর মতো, সাগরের মতো, যার কোনো পার দেখা যায় না, তিনি কল্যাণ নিধান, যার একটি কাজ অনুক্ষণ এক চিন্তা জীবের কল্যাণ, যার জীবনের একটি মাত্র উদ্দেশ্য কিভাবে জীবের কল্যাণ সাধন করা সম্ভব। আরেকটি লীলার কথা তিনি বলছেন,
এই শিবপুরী মধ্যে অনেকে শৈবী তান্ত্রিক সাধক বহু ভৈরব ভৈরবী বামাচারী বীরভাব কঠিন সাধনা পদে 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 স্খলন সম্ভাবনা তমধরি সত্যগতি বড়ই দুষ্কর সিদ্ধিলাভ তু একের পতনি বিস্তর বিশ্বগন্ধ শ্রীপ্রভুর গন্ধ মনোহর যেখানে যে কেহ আছে ভক্ত মধুকর কালের কৌশল চক্রে আঘ্রাণ পাইয়ে গুনগুন রবে আসে ছুটিয়ে ছুটিয়ে প্রভু দর্শনে আসে তান্ত্রিকের গণ সাধনা সম্বন্ধে বহু কথোপকথন শ্রীপ্রভুর সাধনে সিদ্ধ অন্তরে ধারণা করজোরে একদিন করিল প্রার্থনা কল্যাণ করিয়া যদি করেন গমন যেথা তারা করে চক্রে সাধন ভজন কৃপা পর বশ প্রভু আনন্দিত মনে চলিলা ভৈরবী চক্রে তাহাদের সামনে। কাশীতে শিবপুরী সেখানে অনেক শৈবীরা আছেন, তান্ত্রিক সাধনা করেন, নানা রকমের বামাচারী বীরাভাবীর ভাবে এই সমস্ত সাধন ভজন করেন, অনেকটা সেই পথে সাধন ভজনের পথে গেলে বলছেন তম থেকে সত্যি, মানে আমাদের যে লৌকিক আচার আচরণ তার মধ্যে থেকে আমরা ঈশ্বরের সঙ্গে সম্পৃক্ত হব, ঈশ্বরের সঙ্গে মিলব। খুব কঠিন পথ, যেমন এই বাড়িতে ঢোকার জন্য যদি আমরা পায়খানার দরজা দিয়ে ঢুকি সবসময় যে আসবার পথে খুব ভালো জিনিস মারিয়ে আসবো বা পরিষ্কার হয়ে আসতে পারবো এমন সম্ভাবনা কিন্তু সবার থাকে না। এও তাই সবাই সে সিদ্ধি লাভ করবে তা নয়, পথটা বড় কঠিন। কিন্তু যেহেতু মানুষ খুব সহজে মানে মনে হয় যেন খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তাই এই পথের দিকে মুখ বাড়ায়। তার এই হলো বলছেন বিশ্বগন্ধ শ্রীপ্রভুর গন্ধ মনোহর, বিশ্বগন্ধ মানে তার আধ্যাত্মিকতার গন্ধ যেন বিশ্ব প্রসারী। এক জায়গায় তিনি থাকলে যেমন একটা ভালো ফুল, কিছুদিন আগে আমরা সেই গল্প বলেছিলাম ব্রহ্মকমল, যে ব্রহ্মকমল মন্দিরের মধ্যে রাখা আছে, আমার দেখা আছে ব্রহ্মকমল মন্দিরের মধ্যে আছে, মন্দিরের বাইরে আমরা দাঁড়িয়ে আছে, একটা অদ্ভুত মিষ্টি গন্ধ যেন সবটুকু ছড়িয়ে আছে, মনে হচ্ছে কেউ যেন একটা ঘরেতে রুম ফ্রেশনার এরকম দিয়ে রেখেছে, এত দিব্য তার গন্ধ। আর এই আধ্যাত্মিকতার কমল ফুটে আছে তার ভেতরে, তার গন্ধ ছড়িয়ে আছে চতুর্দিকে। আর সে আধ্যাত্মিক সাধকরা, এদের মধ্যে কেউ কেউ খারাপ হলো, কেউ কেউ তো সাধক ছিলেন, কেউ কেউ তো সিদ্ধ পুরুষ ছিলেন, তারা যেন সেই পেয়ে থাকলেন। আপনাদের যদি মনে থাকে ভগবান দাস বাবাজির ঘটনা, ভগবান দাস বাবাজি কালনার আশ্রমে ঠাকুর গেছেন সুখ ঢাকা ঢুকি দিয়ে, ভগবান দাস বাবাজি ঘরের মধ্যে ঢুকেই বলছেন আশ্রমে কোনো মহাপুরুষের আগমন ঘটেছে। কোনো স্পেশাল কিছু তো আইডেন্টিটি নিয়ে যাননি, ব্ল্যাক ক্যাট কমান্ডো নিয়েও যাননি, যে গো দেখো গো পরিচয় দিয়ে আমি একটা খুব ইম্পর্টেন্ট লোক তাও নয়, তার উপস্থিতি, তার দিব্য উপস্থিতি সেই সাধকের হৃদয়ে হৃদয়ে রাগে। আকাশে তরঙ্গ খেলে বেড়াচ্ছে, আপনি আপনার ট্রানজিস্টারটা ঘোরাচ্ছেন 98.3, যেই লাগালেন সঙ্গে সঙ্গে সেই FM-এর সেই বিশেষ প্রচার তরঙ্গের সঙ্গে আপনি সম্পৃক্ত হয়ে গেলেন। ঠিক সেই রকম আপনার মনের যে এই যে 98.3 যে চ্যানেলটি লাগানো আছে, ওদের ওই চ্যানেলটি লাগার ফলে দুজনের ভেতরে যেন এক যোগ হয়ে গেল। সাধকরা ঠাকুরের কাছে এসে একদিন উপস্থিত হলেন, এসে প্রার্থনা করলেন যে আমরা তো ওখানে সাধন ভোজন করি, একদিন যদি দয়া করে আপনি আসেন। তিনি তো সব ব্যাপারে ভীষণ আগুয়ান পুরুষ, তিনি সঙ্গে সঙ্গে গেলেন তাদের ওখানে। একদিন গেলেন তিনি, সেখানে গিয়ে তিনি দেখলেন শ্রীপ্রভু দেখেন গিয়া অপরূপ ছবি, প্রতি ভৈরবের সঙ্গে জনেক ভৈরবী, পরে যত ভৈরবীরা প্রভু গুণ ধরে, কারণ পানের জন্য অভ্যর্থনা করে, অস্বীকার কইলে প্রভু তবু করে যে, শ্রীপ্রভু বলেন মাগো ইহাতে নিষেধ, তখন করিয়া চক্র সবে একত্তরে, বসিল কারণ পানে প্রথা অনুসারে, জপ ধ্যান গেল উড়ে আনন্দে উন্মত্ত, পাইয়া আনন্দময়ে সবে করে নৃত্য, মনোহর পূর্ণ আজি সাধন সফল, শুন রাম কৃষ্ণ লীলা শ্রবণ মঙ্গল। ঠাকুরকে দেখে তাদের মনের অদ্ভুত এক ভাব লাগলো, ঠাকুর দেখছেন যে প্রতি ভৈরবের সঙ্গে একজন করে তার সাধন সঙ্গিনী ভৈরবী আছেন, ভৈরবীরা সবাই ঠাকুরকে কারণ পানের জন্য প্রথমে অভ্যর্থনা করলেন, ঠাকুর বললেন অস্বীকার করলেন, যখন তারা জেদ করলেন ঠাকুর বলছেন মাগো
এতে নিষেধ আছে, এ আমি করতে পারি না। তখন সব একসঙ্গে ভৈরবের চক্রে বসে কারণ পান করতে থাকলো প্রথমভাবে। জপ ধ্যান সব তার উড়ে গেল। লোকের তারা যে কারণ পান করে জপ ধ্যান করবে, যে যে উদ্দেশ্যে বসেছিল ভগবানকে ডাকবে, এটা তারা উড়ে গেল। সেই আনন্দময়কে মাঝখানে পেয়ে তাদের মনে আনন্দ, এক তো তাদের কারণ পানের যে আনন্দ, আর তাদের এই পরম পুরুষকে পেয়ে তাদের এমন আনন্দ হলো, তারা যেন তাকে ঘিরে ঘিরে নাচতে থাকলো। আর সেই নাচের ভিতরে যেন তারা এক দিব্য আনন্দের স্বাদ পেতে থাকলো। দুটো দিক এখানে দেখার মতো। ভগবানের উপস্থিতি মানুষের মনকে এক উচ্চ স্তরে উন্নীত করে, তার প্রকাশ সে হচ্ছে আনন্দ, সেটা সকলের ভেতরে ছড়িয়ে পড়ে। আরেকটা দেখুন, শ্রী রামকৃষ্ণ তার নিজের আদর্শে কোনখানে স্থিতি আছে। আমরা অনেক সময় কম্প্রোমাইজ করে ফেলি, আচ্ছা এরকম করতে হবে, আচ্ছা এরকম করলে এরকমটা হবে। দেখুন আমাদের আমাদের আদর্শ যিনি, তিনি কেমনভাবে জীবনটাকে যাপন করছেন, কতবার একজন অফার করছেন, দ্বিতীয়জন অফার করছেন, তৃতীয়জন অফার করছেন, কোনোটাতেই বলছেন না মাগো এতে আমার, মাগো ইহাতে নিষেধ। শ্রীপ্রভু বলিলেন মাগো ইহাতে নিষেধ, এতে আমার নিষেধ আছে, আমি করব না। আমাদের দৈনিক জীবন, আমাদের আধ্যাত্মিক জীবন কীরকমভাবে আদর্শনিষ্ঠ হওয়া দরকার তার একটা ছবি দিয়ে দিলেন। মথুর মানুষ কইল সাধু সন্ত জনে, বাসন বসন বাসন ধন অর্থ বিতরণে, শুনি হরষিত অতি প্রভু গুণমণি, দানের ব্যবস্থা নিজ করিলে আপনি। মথুরের দান ধর্ম শ্রীপ্রভুর পায়, তবে যে দানের ইচ্ছা প্রভুর ইচ্ছায়, প্রার্থীগণে যে যা চায় তাই করে দান, বিতরণ অতিশয় প্রভুর বিধান। তীর্থযাত্রা প্রায় সমাপন, তাদের কাশীধাম হয়ে গেছে, প্রয়াগ যাওয়া হয়ে গেছে, বৃন্দাবনও যাওয়া হয়ে গেছে, এবার তারা ফিরবেন। তার আগে তাদের মনে হলো যে একটা ভাণ্ডারা হওয়া দরকার, সব সাধু যারা এসছেন, সাধু সন্তজন এসছেন, তাদের কিছু উপহার কিছু দিয়ে তাদেরই যাত্রা শেষ হবে। ভাবুন মথুরানাথ, প্রথম ছবিটা ভাবুন বৈদ্যনাথ ধামে, তখন বলছেন এইসব যে মানুষজনই দিন দুঃখী মানুষজন, এদের কিছু সেবা করো। ছবিটা তিনটে ছবি দেখুন পরপর, এই দিন দুঃখী মানুষদের সেবা করো। মথুরানাথ বলছেন বাবা তোমার তো দয়ার হৃদয়, তুমি জানো কি করে রোজগার করতে কত কষ্ট হয়, তুমি তো বলেই খালাস, কাশি যেতে এত খরচ হবে, এই হবে তাই হবে, আমি কোথায় টাকা পাবো, এদের করার দরকার, চলো আমরা এগিয়ে যাই। এ হচ্ছে মথুরানাথের একটা ছবি। দু নম্বর ছবি আমরা দেখছি কাশিতে, সেখানে ঠাকুরকে একবারে সবচেয়ে আত্মস্কেয়ার দিয়ে তিনি নিয়ে যাচ্ছেন, নিজে আগে আগে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, ঠাকুর শিবিকায় যাচ্ছেন, তার মাথায় ধরার জন্য রূপোর ছাতা, আশাশোটা মানে দণ্ড হাতে নিয়ে সেই তার সঙ্গে সঙ্গে প্রহরীরা যাচ্ছে। সেখানে বলছেন তিনি এত দান ধ্যান করছেন, মনে হচ্ছে না দাতা কর্ণ। দেখুন একদম পুরো ছবিটা বদলে গেছে। আবার এইখানে দেখুন আরেকটা, যে তাদের তারা প্রয়াণ করবেন, তাদের নিজ ভূমি ফিরে আসবেন, তার আগে তিনি দান করতে চাইছেন সমস্ত আতুর সমস্ত সাধকদের প্রত্যেককে, যেন ঠাকুরতে সায় দিলেন, দুজনের সম্মিলিত ইচ্ছায় দেওয়া হলো। ঠাকুরের নির্দেশনা যে যতটা পারবে, যে যেমন চাইবে তাকে তাই যেন দেওয়া হয়। অতঃপর ঘরে ফিরি বার হয় কথা, তীর্থবাস শ্রীপ্রভুর অপূর্ব বারতা, মথির করিল ইচ্ছা গয়ায় যাইতে, ভবনাভিমুখে তার ফিরিবার পথে, প্রভুর নিকটে কথা করি উত্থাপন, অমনি মথুরে প্রভু কহিলা তখন, গয়া থেকে আসিয়াছি যাই যদি গয়া, নিশ্চয়ই যাইবে নাহি রবে এই কায়া, গয়া থেকে আসিয়াছি বুঝো কি বুঝেছ কি মন, প্রভুর জন্ম কথা করহ স্মরণ, শিহরাঙ্গ শ্রীমথুর শুনিয়া বারতা, লয়ে তায় সত্তরে ফিরিল কলিকাতা। ঘরে ফিরে আসবেন তাই বলছেন, যদি আমরা গয়াতে একবার নামতুম ঠাকুর বেশ হতো, গয়া গিয়ে শ্রী বিষ্ণু পাদপদ্ম দর্শন করে আসতুম। ঠাকুর বললে না বাপু তা হওয়ার সঠিক ইয়ে নয়, গয়া থেকে এসেছি, আবার যদি গয়া যায় তাহলে এই যে মর্ত কায়া যেটি দেখছ এটি আর থাকবে না, এটিকে তুমি ফিরে নিয়ে যেতে পারবে না। গয়া থেকে আসিয়াছি বুঝেছ কি মন, প্রভুর জন্ম কথা করবি করো স্মরণ, সেই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের সেই যে দর্শন সেটিকে আমরা যেন স্মরণ করি। এইটুকু অংশ করে একটু পারলাম, আপনাদের বসতে একটু কষ্ট হচ্ছে একটুখানি। কাশী হইতে গয়া ধামে যাইবার
মথুর ইচ্ছা প্রকাশ করবে, মথুরের ইচ্ছা হইয়াছিল। কিন্তু ঠাকুর সেখানে যাইতে অমত করায় মথুর সে সংকল্প পরিত্যাগ করেন। ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছি, ঠাকুরের পিতা গয়াধামে আগমন করিয়াই ঠাকুর যে তাঁহার গৃহে জন্মগ্রহণ করিবেন এ কথা স্বপ্নে জানিতে পারিয়াছিলেন। এই জন্যই জন্মিবার পর তার নাম গদাধর রাখিয়াছিলেন। গয়াধামে গদাধরের পাদপদ্ম দর্শনে প্রেমে বিহ্বল হইয়া তাহা হইতে পৃথকভাবে নিজ শরীর ধারণার কথা পাছে একেবারে ভুলিয়া যান এবং তাহার সহিত চিরকালের নিমিত্তে পুনরায় সম্মিলিত হন, এই ভয়ে ঠাকুর যে এখন মথুরের সহিত গয়ায় যাইতে অমত করিয়াছিলেন এ কথাও তিনি কখনো কখনো আমাদিগের বলেন। তার মনে হয়েছিল যে ওই গয়ায় শ্রীবিষ্ণুর পাদপদ্ম দর্শন করলে তিনি তার সেই স্বরূপ তার মনে পড়বে, আর তখন স্বরূপ মনে পড়লে এই যে শরীরটা যার ভেতরে তার ধরে রেখেছেন এটা তিনি আর ধরে রাখতে পারবেন না। ঠাকুরের ধ্রুব ধারণা ছিল যিনি পূর্ব পূর্ব যুগে শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ এবং শ্রী গৌরাঙ্গ প্রভৃতি রূপে অবতীর্ণ হইয়াছিলেন, তিনি এখন তাহার শরীর আশ্রয় করিয়া ধরায় আগমন করিয়াছেন। সেই জন্য পূর্বোক্ত পিতৃস্বপ্নে পরিজ্ঞাত নিজ বর্তমান শরীর মনের উৎপত্তিস্থল গয়াধাম এবং যে যে স্থলে অন্য অবতার পুরুষেরা লীলা সংবরণ করিয়াছিলেন সেই সেই স্থান দর্শন করিতে যাইবার কথা তাহার মনে কেমন একটা অব্যক্ত ভাবের সঞ্চার হইতে দেখিয়াছি। ঠাকুর বলিতেন ওই সকল স্থানে যাইলে তাহার শরীর থাকবে না, এমন গভীর সমাধিস্থ হইবেন যে তাহা হইতে তাহার মন আর নিম্নে মনুষ্য লোকে ফিরিয়া আসিবে না। কারণ শ্রী গৌরাঙ্গদেবের লীলা সংবরণ স্থল লীলাচল বা পুরীধাম যাইবার কথাতেও ঠাকুর ঐরূপ ভাব অন্য সময় প্রকাশ করিয়াছিলেন। শুধু তাহার নিজের সম্বন্ধে কেন, ভক্তদেরও কাহাকেও যদি তিনি ভাবনয়নে কোনো দেববিশেষের অংশ বা বিকাশ করিয়া বুঝিতে পারিতেন তবে ওই দেবতার বিশেষ লীলাস্থলে যাইবার বিষয়ে তাহার সম্বন্ধে ঐরূপ ভাব প্রকাশ করিয়া তাহাকে তথায় যাইতে নিষেধ করিতেন। ঠাকুরের এই ভাবটি পাঠককে বোঝানো দুরূহ। শুধু তাই নয়, শুধু নিজের ক্ষেত্রেও না, অন্যান্যদের ক্ষেত্রেও তার যেখানে যেখানে মনে হয়েছিল যে এই ভক্তের এইখান থেকে উৎপত্তি হয়েছে সেই উৎপত্তি স্থলে গেলে তার শরীর চলে যাবে সেইখানে যেতেও তাদের বারণ করতেন। আশা মাত্র শ্রীপ্রভুর শ্রীমথুরে শ্রী আজ্ঞা তাহার প্রচুর ভাণ্ডার তরা করহ যোগার, মথুরের নাই ত্রুটি সে যে আজ্ঞা যখন বড় খুশি ভাণ্ডারা করিয়া নিরীক্ষণ, পুনশ্য কহিল প্রভু ভক্ত রতনে বিতরণ ভাণ্ডারা যত দিন দুঃখী গণে, অতিথি সন্ন্যাসী নাগা ক্ষুধা ত্রিষাতুর মুক্ত হস্ত দাও সবে প্রচুর প্রচুর, যেমন শ্রী প্রভুদেব ভাণ্ডারী তেমন দিনের এতে মুক্ত হস্তে করে বিতরণ, প্রভু আজ্ঞা সম্পাদনে নাকি করে ভয় তীর্থ শুনি 85,000 টাকা গয়, পুনরায় ঘরে এসে ভাণ্ডার যোগার খাতির নাহি কো ব্যয় হাজার হাজার। ফিরে আসার পরেও তিনি দক্ষিণেশ্বরে এক বিশেষ ভাণ্ডারার ব্যবস্থা করলেন যেখানে সাধু দুঃখী কাতর আতুর সন্ন্যাসী নাগা সকলকে তিনি মুক্ত হস্তে দান করতে থাকলেন। বলছেন যেমন প্রভু তার তেমনি ঠিক ঠিক চেলা। বলছেন এই তীর্থে যেতে তার সেই যুগে 85,000 টাকা খরচ হয়েছিল। ভাবুন আজকে আমাদের 10,000 টাকা যদি তীর্থযাত্রায় খরচ হয় কতভাবে ভাবি যে কত বছর আর তীর্থে যাব না, তীর্থে যাওয়া চেয়ে কাছাকাছি এইখানে ঘুরে বক্রেশ্বর তারাপীঠ ঘুরে এলেই বোধ হয় কাজ দেবে। আর এ যুগের তো তীর্থস্থল হয়ে গেছে কামারপুকুর জয়রামবাটি, খুব বেশি খরচ হয় না। কিন্তু সেই যুগে 85,000 টাকা, দিলদার মানুষের মথুরের অবস্থাটা ভাবুন, 85,000 টাকা সেই যুগে খরচ করেছিলেন তিনি তীর্থযাত্রায়। শুধু সেইখানে হয়েই শেষ হলো না, ফিরে আসবার পরে আরও 5,000 টাকা তিনি ব্যয় করলেন ভাণ্ডারাতে। সাধু তারা যে আনন্দ করেছেন সেই আনন্দ যেন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন। আজকে পুঁথিপাঠ এইখানে আমরা শেষ করব। আগামী মাসে যে পুঁথির যে দিন আছে সেদিনকে দোল পূর্ণিমা, সেদিনকে পুঁথি হবে না, তার বদলে শ্রীকৃষ্ণের গান হওয়ার কথা আছে। আবার নতুন বছরে, নতুন বাংলা বছরে আমরা আবার পুঁথির শেষ অংশটুকু শেষ করব। এত দীর্ঘ অধ্যায় আমরা অনেক দিন ধরে টেনে যাচ্ছি, এটাকে এবার থামাতে হবে।
জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।